নমস্কার, আমি আনন্দ ছাত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপসে এখন বর্তমান সময়ে বিবাহ পর্ব চলছে, বিবাহ কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং যতটা আমার জ্ঞান আমার রয়েছে সেই পরিমাণে আপনাদেরকে সহজ সরল ভাষায় বোঝাবার চেষ্টা করছি। আজকেও তার কোনো ব্যতিক্রম নয়, আজকেও একটি বিবাহ কেন্দ্রিক অনুষ্ঠান করবো এবং বিবাহের খুব গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ডিভোর্স কেন্দ্রিক একটা বিষয়কে নিয়ে। অর্থাৎ বহু বিবাহিত জীবনে ডাইভোর্স হয়ে যেতে দেখা যায়। এই ডিভোর্সকে কেন্দ্র করে আমি আগেও একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে বেশ কিছু যোগের কথা বলেছিলাম, কিন্তু আজকে অতি সাধারণভাবে আপনি কী করে ডিভোর্সের বিষয়টা দেখবেন সেই বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব। যারা স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানটিকে নোট করে দেখার চেষ্টা করুন। সপ্তম ঘরের অবস্থান বা সপ্তম পতির অবস্থানকে দেখে বহু মানুষ একটু কনফিউশনে থাকে যে সপ্তম ঘরের ফলাফল কি হবে। সপ্তম ঘরের ফলাফল বেশ কিছু সময় দেখা যায় যে সপ্তম ঘরের যে অবস্থান রয়েছে সেই অবস্থান অনুসারে সে তার নিজের মনের মতো পার্টনার বা তার বাবা মায়ের পরিচিত কোনো পার্টনার হিসেবে বিবাহ করে। কিন্তু বিবাহ করার পর দেখা যায় বিবাহ করে সেই ছেলেটার সঙ্গে তার মতের মিল হচ্ছে না, বা কোনো কোনো সময় শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে তার মতের মিল হচ্ছে না, বা আরও অন্যান্য বিষয় কিন্তু চলে আসতে পারে মতের মিল না হওয়ার পেছনে। অনেক রকমের কারণ আছে বা হতে পারে এরকম কারণ। এই সমস্ত কারণ প্রথম তো হালকাভাবে বিষয়টাকে দেখতে পাওয়া যায়, কিন্তু যত দিন যায় তত কিন্তু কারণগুলো বড় আকার ধারণ করে এবং পরবর্তী সময় গিয়ে ডিভোর্স বা সেপারেশনের মতো কোনো একটা সমস্যা চলে আসে। বেশ কিছু লোকের ক্ষেত্রে সেপারেশন হয়ে যায়, বেশ কিছু লোকের ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তো আজকে আমরা আলোচনা করব যে কোন ধরনের যোগ এই ডিভোর্স করার ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে। অর্থাৎ জন্মছকের মধ্যে যে ছেলে বা মেয়ে বিয়ে করছে তার জন্মছকের মধ্যে এমন কিছু যোগ কি রয়েছে যেটা ডিভোর্স দিতে পারে, এবং সেই ডিভোর্সকে আমরা কি করে রুখবো, কি করে আমরা কিন্তু আটকাবো। দেখুন, আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন বেশ কিছু গ্রহের অবস্থান অনুসারে আপনার একটি ন্যাটাল চার্ট তৈরি হয়েছে। সেই ন্যাটাল চার্টের গ্রহগত অবস্থানগুলো আমরা কিন্তু কোনোভাবেই হাত দিয়ে সরিয়ে দিতে পারবো না, যেটা অসম্ভব বিষয়। আর ন্যাটাল চার্টের সেই গ্রহদের অবস্থান অনুসারেই কিন্তু আপনার ভাগ্যটা অনেকটা ভাগ্যের লিখন আপনার হয়েছে, অর্থাৎ বলা যেতে পারে আপনার জীবনের বিভিন্ন রকম ঘটনাগুলো কিন্তু যে ঘটছে সেটা কিন্তু কিছুটা হলেও ন্যাটাল চার্টের গ্রহটা দায়ী। এবারে বিষয় হচ্ছে যে যখন ডিভোর্স বা সেপারেশনের মতো বিষয় আসে তখন কিন্তু আমরা সাধারণভাবে কিছু হয়তো ঠেকান দিতে পারি কিন্তু সম্পূর্ণ ক্লিন করে দিতে পারি না। তাই অবশ্যই কিন্তু নিজস্ব জন্মছকের ভালো করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে আপনি কিন্তু বিবাহ করবেন, তাতে অনেকটা সমস্যাকে আটকানো যেতে পারে। এবার বিষয় হচ্ছে যে দেখুন, প্রথমে যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদেরকে বলছি যে প্রথমে আপনারা দেখুন যে সপ্তম ঘরটার দিকে তাকান, সপ্তম ঘরটার ওপরে এবং সপ্তম ঘরের অধিপতির ওপরে তাকান, কোথায় সপ্তম ঘরের অধিপতি রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি শুক্রকেও নিয়ে নিতে পারেন এই অঙ্কের মধ্যে। সপ্তম ঘরের মধ্যে যদি সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘর এবং শুক্র এই তিনটে মিলিয়ে যদি তিনটের ওপরে কমসে কম তিনটের অধিক পাপগ্রহের প্রভাব থাকে, অর্থাৎ সপ্তম ঘরে একটি পাপগ্রহের প্রভাব, সপ্তম ঘরের অধিপতির ওপরে একটি পাপগ্রহের প্রভাব এবং শুক্রের ওপরে একটি পাপগ্রহের প্রভাব, এমনও হতে পারে অনেক রকম বিষয় আসতে পারে এর ভেতরে, অঙ্ক করতে গেলে অনেক রকম বিষয় চলে আসে। কিন্তু আপনি এই তিনটে বিষয়কেই দেখুন খালি, সপ্তম ঘরে কটা পাপগ্রহের প্রভাব রয়েছে, সেই পাপগ্রহ লগ্নের মিত্র না শত্রু এইসব বিষয় কিন্তু আপনি দেখবেন না, আপনি সপ্তম ঘরের মধ্যে কটা পাপগ্রহের প্রভাব রয়েছে দেখুন, সপ্তম ঘরের অধিপতির উপরে কটা পাপগ্রহের প্রভাব রয়েছে দেখুন, এবং আপনি শুক্রের উপরে কোনো পাপগ্রহের প্রভাব রয়েছে কিনা দেখুন। এই তিনটে মিলিয়ে যদি তিনটের বেশি পাপগ্রহের প্রভাব হয়ে যায় তাহলে পরে আপনি কিন্তু বলে দিতে পারেন যে আপনার বিবাহিত জীবন খুব সমস্যাবহুল। আর যদি পাঁচটা পাপগ্রহের প্রভাব চলে আসে, ঠিক আছে, তাহলে পরে আপনি কিন্তু বলে দেবেন আপনার বিবাহিত জীবনে ডিভোর্স হবে, এবং এই বিষয়টাই দেখতে পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও বিবাহ বিচার করতে গেলে আমরা জানি যে দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, অষ্টম ভাব,
সপ্তম ভাব তো বিবাহেরই ভাব, এছাড়া নাইন্থ হাউস বা ইলেভেন্থ হাউস কিন্তু প্রচণ্ড পরিমাণে ভূমিকা পালন করে। দ্বিতীয় ভাবের মধ্যে কোনো পাপগ্রহের অবস্থান, সাধারণভাবে শ্বশুর বাড়ির যে লোক রয়েছে না, সেই সমস্ত লোকের সাথে একটা বন্ডিং প্রবলেম করে দেয়। অর্থাৎ দ্বিতীয় ঘরের মধ্যে পাপগ্রহের প্রভাব যদি না বৃহস্পতি শুক্র তাই সেই ঘরের মধ্যে দৃষ্টি দেয়, তাহলে পরে এরকম দেখতে পাওয়া যায় দ্বিতীয় ঘরের মধ্যে পাপগ্রহ কিন্তু আপনার শ্বশুর বাড়ির সঙ্গে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে। চতুর্থ ঘরের মধ্যে কোনো রকম অশুভ গ্রহের প্রভাব আপনার মানসিক সুখকে কিন্তু অনেকটাই কমজোর করে দেবে, আপনার মাইন্ডকে ফ্ল্যাকচুয়েশনের মধ্যে নিয়ে আসবে এবং আপনার পারিবারিক বেশ কিছু সমস্যা আসতে পারে। এছাড়াও নাইন্থ হাউসে অশুভ গ্রহের প্রভাব সাধারণভাবে আপনার কিন্তু বিবাহের পরে যে ভাগ্য উন্নতি, সেই ভাগ্য উন্নতির ক্ষেত্রে অনেকটা পরিমাণে আপনার যে পার্টনার, সেই পার্টনারের তো ছকের অবস্থান অনুসারে, গ্রহগত অবস্থান অনুসারে তার ডেভেলপমেন্ট হয়েই যাবে, কিন্তু আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটা কমজোর হয়ে যাবে। এছাড়াও আপনার ইলেভেন্থ হাউসের অশুভ গ্রহের প্রভাব থাকলে পারে কিন্তু আপনি মনের মতো কিন্তু যাই কিছু করুন, এখন বেশিরভাগ মেয়েই সাইডে কিছু করছে, যদি কিছু করেন তাহলে পারে কিন্তু সঠিকভাবে লাভ পাবেন না। এছাড়াও দেখতে পাওয়া যায় যে বিবাহিত জীবন যখন আমরা বিচার করি তখন সপ্তম ঘরের মধ্যে কোন গ্রহের অবস্থান রয়েছে সেই অনুপাতে কিন্তু আমরা বেশ কিছু কথাবার্তা বলি। সাধারণভাবে যদি দু এক কথা বলতে হয় তাহলে সপ্তম ঘরে রবির মতো গ্রহ কিন্তু আপনার পার্টনারকে মাথা গরম করিয়ে দেয়, আপনার পার্টনারের ভেতরে একটা অহংকার প্রবণতা নিয়ে আসে এবং সপ্তম ঘরের মধ্যে রবির মতো গ্রহ আপনার পার্টনারের একটা জেদ নিয়ে আসে, আপনার পার্টনারের একটা সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে কোথাও একটা তার প্রবলেম হয়। এছাড়াও সপ্তম ঘরে রাহুর মতো যদি গ্রহ থাকে তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে প্রেম করে বিবাহ হয়, আবার সপ্তম ঘরে রাহুর মতো গ্রহ কিন্তু আপনি যেটা ভেবে প্রেম করে বিয়ে করলেন সেই ঘটনা কিন্তু পরবর্তী সময় ঘটছে না, আবার সপ্তম ঘরে রাহুর মতো গ্রহ কিন্তু আপনার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে জেদি রাগি ইত্যাদি বানিয়ে দেয়। আবার সপ্তম ঘরের মধ্যে শনির মতো গ্রহ যদি থাকে তাহলে শনি হচ্ছে একটি বৃদ্ধকারক গ্রহ আমরা বলি এবং সপ্তম ঘরটা হচ্ছে একটি সফট কোমল ঘর একটা বলা হয় থাকে, একটা একটা মানে সুন্দরভাবে চলার ঘর বলা হয় থাকে। এই সপ্তম ঘরের যে আমার পার্টনার সেই পার্টনারকে কিন্তু জীবনে চলতে গেলে বিবাহিত জীবনে অনেক রকম দায়িত্ব নিতে হয়, সেখানে শনির মতো গ্রহ কিন্তু সাধারণভাবে দায়িত্বহীন বানিয়ে দেয় পার্টনারকে। এছাড়াও কিন্তু শনির মতো গ্রহ কিন্তু বিবাহের ক্ষেত্রে লেট করাতে পারে সপ্তম ঘরে থাকলে এবং বিবাহিত জীবনে ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারে এবং আপনার পার্টনারের প্রচণ্ড মাথা গরম, প্রচণ্ড খিটখিটে একটা ভাব, এই সমস্ত বিষয়ে কিন্তু শনির মতো গ্রহ নিয়ে চলে আসতে পারে। এছাড়াও আমি তো অনুষ্ঠান করেইছি যে সপ্তম ঘরের মধ্যে কোন কোন গ্রহরা কী ফল দেয়। এর সঙ্গে সঙ্গে দেখতে হবে আপনার জন্মচক্রে যদি রবি শুক্র একসঙ্গে থাকে, রবি শুক্রের সংযোগ এই এই বিষয়টা কিন্তু খুব বিশেষভাবে দেখতে হবে, যদি কোনোভাবে দেখা যায় যে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম বা দ্বাদশ ঘরের মধ্যে রবি শুক্রের সংযোগ রয়েছে তাহলে এই রবি শুক্রের সংযোগ কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম দিয়ে দেয় এবং এই রবি শুক্র কতটা পরিমাণে বন্ডিং প্রবলেম দেবে সেটা নির্ধারণ করতে গেলে রবি শুক্রের ডিগ্রিগত অবস্থানকে অবশ্যই দেখতে হবে, তারা কতটা কাছে বা দূরে ডিগ্রিগতভাবে রয়েছে। তবে দ্বিতীয় পঞ্চম সপ্তম বা নবম দ্বাদশ ঘরের মধ্যে রবি শুক্রের অবস্থান যদি থাকে তাহলে অবশ্যই পরিমাণে বিবাহিত জীবনের মধ্যে বন্ডিং প্রবলেম দেয়। এছাড়াও শুক্র যদি কোনোভাবে কম্বাস্ট হয়ে যায় কেমন করে, শুক্র যদি রবি 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলেই দগ্ধ হয়ে যেতে দেখা যায়। এছাড়াও শুক্র যদি পাপ মধ্যাগত হয়ে থাকে বা কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে তাহলেও বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা চলে আসে। তাই এরকম সমস্যা আপনার জন্মচক্রে যদি আপনার জন্মচক্রের গ্রহ অবস্থান অনুসারে এরকম সমস্যা আপনি মনে করেন বা বুঝতে পারেন তাহলে আমার যেটা মত সেটা হচ্ছে যে আপনি অতি শীঘ্র নিজের জন্মকুণ্ডলী বিচার করান এবং সেখানে যেই গ্রহটা সমস্যা করছে তার একটা সাধারণভাবে প্রতিকার করাবার চেষ্টা করুন যাতে গ্রহটা আপনাকে ভালো ফল দেয় বা অশুভ ফল কম দেয়। দেখুন, পুরোপুরি অশুভ ফল একদম ডিলেট করে দেওয়া যায় না, যে একদমই অশুভ ফল দেবে না। দেখুন, আপনি একটা কপাল নিয়ে পৃথিবীতে এসছেন, সেই কপাল অনুসারে গ্রহের অবস্থান তৈরি হয়েছে এবং সেই গ্রহের অবস্থান যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ফল তো আপনাকে পেতেই হবে, আর পজিটিভ যদি হয় পজিটিভ ফল তো আপনি পাবেন। কিন্তু গ্রহ নেগেটিভ হয়ে গেলে পারে যতটা পরিমাণে নেগেটিভ ফল আপনি পেতে পারেন সেইখান থেকে কিছুটা কম অংশ আপনাকে করে দেওয়া যেতে পারে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে।
তাই অবশ্যই নিজের জন্মকুণ্ডলী সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করান, সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলীর কোন গ্রহটাকে কোন যোগকে প্রতিকার করতে হবে সেই বিষয়টাকে মেনটেন করে আপনি যদি এগিয়ে চলতে পারেন, আমার ধারণা যে আপনার বিবাহিত জীবনটা কিছুটা অবশ্যই ভালো করে দেওয়া যেতে পারে, কিছুটা আপনি কিন্তু উপকৃত হতে পারেন, কিছুটা কিন্তু স্বাচ্ছন্দ্য সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে পারেন। তাই অবশ্যই আপনার জন্মকুণ্ডলী যদি সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, বা যদি আপনি বিবাহের জন্য জটক বিচার, ওভারল্যাপিং বিচার করতে চান, বা কোনো গ্রহ প্রতিকার করতে চান, বা কোনো যোগের জন্য সঠিকভাবে প্রতিকার করতে চান, তাহলে আমার স্ক্রলের মধ্যে মোবাইল নাম্বারটি যাচ্ছে, সেই নাম্বারটাকে নিয়ে অবশ্যই আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, বা একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, যারা সঠিকভাবে এই সমস্ত দোষ বা এই সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে ঠিক করে। তাহলে আমার ধারণা যে আপনার বিবাহিত জীবনটা সুন্দর হবে। আবার কালকে পরবর্তী সময় আবার একটি নতুন বিষয়কে নিয়ে চলে আসব, বিবাহ কেন্দ্রিক বিষয়, কারণ বিবাহের আলোচনা এবার সমস্ত রকম বিষয় নিয়ে, অর্থাৎ আপনার যত রকম বিবাহকে নিয়ে প্রশ্ন আছে সেই সমস্ত রকম প্রশ্নের উত্তর হিসাবে আমি অনুষ্ঠান করব, যাতে আপনার প্রশ্নের উত্তর আপনি অনুষ্ঠানের মধ্যে পেয়ে যান। এবং বিবাহকে কেন্দ্র করে প্রচুর প্রচুর অনুষ্ঠান রয়েছে এখন পরে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভালো করে বুঝুন এবং দেখুন অনুষ্ঠানগুলো। আমার ধারণা প্রত্যেকটি অনুষ্ঠান যদি আপনি দেখেন তাহলে আপনার খুব মজবুত জ্ঞান কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে হয়ে যাবে, অর্থাৎ জ্যোতিষের গ্রহরা বিবাহিত জীবনকে কীভাবে কন্ট্রোল করছে বা করে। আজ এখানে শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।